ভারতের সামনে পের খুলে গেল অলিম্পিকের দরজা। এদিনই আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা নিয়ম মেনে নতুন করে নির্বাচন করতে সম্মত হয় ভারতীয় অলিম্পিক সংস্থা। সংস্থায় বার্ষিক সাধারণ সভাতেও কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছে তারা। ভারতীয় অ্যাথলিটদের 2016 অলিম্পিকে যোগ দিতে আর কোনো বাধা রইল না। সংস্থার নির্বাচন আগামী 5ই ডিসেম্বর। ভারতীয় অলিম্পিক সংস্থাকে নির্বাসনে পাঠানোর 5 মাসের মাথায় বুধবার লসেনে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ও ভারতীয় অলিম্পিক সংস্থার মধ্যে বৈঠক হয়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহ, ক্রীড়া সচিব পি কে দেব, অলিম্পিকের সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সেখানে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার নিয়ম মেনে পুনর্নির্বাচন করতে রাজি হয় ভারতীয় অলিম্পিক সংস্থা। তারপরে যাবতীয় জটিলতার অবসান। বৈঠকের পর অভিনব বিন্দ্রা টুইটারে জানিয়েছেন, আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে। ভারতকে অলিম্পিক মানচিত্রে আনার জন্য একটি রোড ম্যাপও তৈরি করবে তারা। এটি নিশ্চিতভাবেই একটা ইতিবাচক পদক্ষেপ। যদিও এই বৈঠক নিয়ে কম নাটক হয়নি। ভারতীয় অলিম্পিক সংস্থা কার্যনির্বাহী সভাপতি ভিকে মালহোত্রা এবং সংস্থা সদস্য রণধীর সিংহ এই বৈঠক বয়কট করেন। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রতিনিধি দলে হকি ইন্ডিয়ার সাধারণ সচিব নরেন্দ্র বাত্রা ও ঝাড়খণ্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনের আর কে আনন্দের অন্তর্ভুক্তির প্রতিবাদে বৈঠক বয়কট করেন তাঁরা। এবিপি আনন্দ।